হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে WBPSC যে ফুডের এসআই নোটিফিকেশন বেরিয়েছে, যা ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো সেই বিষয়ে আগেও আমি ভিডিও করেছি, বা একটা ভিডিওতে আমি টোটাল ফুড এসআই এর যে এক্সাম প্যাটার্ন এবং তার স্ট্র্যাটেজি কিরকম হবে, কিরকম স্ট্র্যাটেজিতে পড়লে এক্সামটা ক্র্যাক করা যাবে, এই সম্পর্কিত আমি একটা ডিটেল ভিডিও দিয়েছি। এবং এরপরে আরো একটা ভিডিও দিয়েছি যে তার যে সিলেবাস রয়েছে, সিলেবাসে মূলত দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ম্যাথ রয়েছে আর একটা হচ্ছে জিএস রয়েছে। তো বলেছিলাম দুটো ইন্ডিভিজুয়ালি করব, তার মধ্যে ম্যাথের যে ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি বা কি বই লাগবে তার উপর একটা ভিডিও অলরেডি করেছি, যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওটা আগে দেখো। এবং আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে সেকেন্ড যে জিএস পার্ট, সেই জিএস পার্ট যেটা মোস্ট কনফিউজিং এবং অনেকেই এটার বিষয়ে জিজ্ঞেস করেছে, তার কারণ এর যে সিলেবাস দেওয়া রয়েছে সেটা অত্যন্ত কনসাইজ আকারে দেওয়া রয়েছে। তো কি পড়তে হবে, কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে এবং কোন কোন বই ফলো করতে হবে তার জন্য, কিভাবে অল্প সময়ে টেকনিক্যাল প্রিপারেশনটাকে আমরা তুলতে পারি এই এক্সাম ক্র্যাক করার জন্য, তো সেই ওপর আজকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার তার ওপর অ্যানালাইসিস করে আজকে ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি কিছুটা উপকার পাবে। তো ফার্স্ট এই সিলেবাস সম্পর্কে একটু বলি। সিলেবাসের যেটা আজকের মূল বলার বিষয় সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা জিএস। এর আগে আমি অ্যারিথমেটিক নিয়ে ভিডিও অলরেডি করেছি। তো জিএস পেপারে সিলেবাসে যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ পিএসসি যে সিলেবাসে যেটা দিয়েছে জেনারেল স্টাডিজে, যে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরি ডে সায়েন্স, এ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কারেন্ট ইভেন্টস, নেক্সট প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তো সিলেবাসটাকে এরকম ভাবে এখানে মেনশন করা আছে, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা দেখি, এই সিলেবাসের উপর বেস করে যে ধরনের কোশ্চেন এসেছিল তাতে আমরা যেটা দেখতে পাই যে কোন কোন বিষয়ের উপর গুলো বেশি কোশ্চেন এসেছে, সেটা এই সিলেবাসে কিছুটা মেনশন করে দেওয়া আছে। তো এখানে যেটা বলতে চাইছি আমি, যে সিলেবাস অনুযায়ী এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা আমার মনে হয়েছে, যে কি কি বিষয়ের ওপর এই জেনারেল স্টাডিজ এর কোশ্চেন এই পেপারে আসতে পারে। দেখো প্রিভিয়াস ইয়ার দেখলে যেটা দেখা গেছে, যে আমাদের নর্মাল জিএস এর পেপারে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সব জায়গা থেকেই কোশ্চেন এসছে। অর্থাৎ কি কি আছে আমাদের, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান পলিটি আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, জেনারেল সায়েন্স আছে, কম্পিউটার আছে, স্ট্যাটিক বা জেনারেল নলেজ যেটা সেটা আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই প্রত্যেকটা পার্ট থেকেই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। এবার এই কোশ্চেন আসার মধ্যে কোনো কোনো জায়গা থেকে দেখা গেছে যে বেশি পরিমাণে কোশ্চেন এসছে, অর্থাৎ সেই পার্টগুলোর ওপর ওয়েটেজ বেশি দেওয়া হয়েছে। সেগুলোকে যদি আমরা একটু সেগ্রিগেট করি তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হবে, কারণ খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ যে সিলেবাসটা একটা ভাস্ট একটা সিলেবাস। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট, মেডিয়েভেল, মডার্ন রয়েছে, INM রয়েছে, জিওগ্রাফির মধ্যে একটা হিউজ পার্ট রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটির ক্ষেত্রে একটা হিউজ পার্ট রয়েছে, ইকোনমিক্স এর ক্ষেত্রে। তাই অতএব এই সাবজেক্ট গুলো ইটসেলফ এক একটা বড় বড় ভাস্ট সিলেবাস কভার করে। তার সঙ্গে জেনারেল সায়েন্স রয়েছে, কম্পিউটার রয়েছে, স্ট্যাটিক রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অতএব ওভারঅল জিকের একটা হিউজ সিলেবাস দেওয়া রয়েছে। কিন্তু কোশ্চেন যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, সেটা থেকে যেটা দেখা গেছে যে মেজর পোর্শন যে জায়গাগুলো থেকে কোশ্চেন এসছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা একটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে অনেকগুলো কোশ্চেন এসছে এবং সিলেবাসে এটা খুব স্পেসিফিক্যালি ফার্স্টেই মেনশন করে দেওয়া আছে, ডেইলি লাইফের জেনারেল সায়েন্সটা। তো এই জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে স্ট্যাটিক এবং জেনারেল নলেজ। স্ট্যাটিক জেনারেল নলেজ যে পার্টটা স্ট্যাটিক থাকে, অর্থাৎ এর মধ্যে কোনগুলো থাকে, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, লার্জেস্ট, স্মলেস্ট, তারপরে দেশ কোন দেশে পার্লামেন্টের নাম কি, কোন দেশে কোথায় কোনটার সিম্বল কি, এই ধরনের, বা বুকস অ্যান্ড অথর, এই এই যে টোটাল টোটাল ড্যান্সের ফর্ম, টোটাল যে এই যে স্ট্যাটিক পার্ট গুলো বা যেগুলোকে আমরা জেনারেল নলেজ বলি, মূলত যেগুলো কম্পাইলেশন বুকস গুলো হয় তার শেষের দিকে যে অংশটা থাকে, সেই স্ট্যাটিক বা জেনারেল নলেজ থেকে একটা হিউজ পরিমাণে কোশ্চেন এসছে। তো জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জেনারেল নলেজ এই দুটো পার্ট থেকে অলমোস্ট 50-60% কোশ্চেন চলে এসছে প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে যদি বলি।
এবং তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটে পার্ট থেকে মেজর পার্টের কোশ্চেন এসছে। এবার বাকি যে আছে কম্পিউটার থেকেও একটা দুটো কোশ্চেন এসছে, ওয়ান বা টু, এবারেও তাই এরকম একটা থেকে দুটো কোশ্চেন আসবে। কিন্তু সব থেকে মানে ইন্টারেস্টিং বা ওয়ার্ক করার বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট গুলো আছে যেগুলো এত বড় সিলেবাস কভার করে, সেগুলো কম্পারেটিভলি সেখান থেকে কোশ্চেনের পরিমাণ খুব কম। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা দুটো বা ম্যাক্সিমাম তিনটে কোশ্চেন, জিওগ্রাফি থেকে ওরকম একটা দুটো তিনটের মধ্যে, পলিটি ক্ষেত্রেও দুটো কোশ্চেন, ইকোনমিক্স এর ক্ষেত্রে ওরকম দু তিনটে কোশ্চেন। এই সব মিলে এই চারটে মিলে 10 থেকে 12টা কোশ্চেন এসছে। বাকি যে 30টা 35টা বা 38টা কোশ্চেন সেটা এই পার্ট থেকে এসছে। এটা প্রিভিয়াস ইয়ারে অ্যানালাইসিস করে আমি বললাম, আমি এটা ডিটেল ভিডিও আরো একটা বানাবো একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে, হিস্ট্রির কটা আছে, জিওগ্রাফি কটা আছে, এবং সেগুলো সলভ করব। তার ফলে আমরা আরো ক্ল্যারিফাই হব যে কোন পার্টে এইগুলোর মধ্যে কোন পার্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, স্পেসিফিক্যালি সেই টার্গেট গুলোকে আমরা টার্গেট জোনে ভাগ করতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের অ্যাপ্রোচটাকে ঠিকঠাক ভাবে করতে পারবো। তো সেই জন্য আজকের ভিডিওটা এই জন্য বললাম যে জিএস এর মধ্যে তোমরা যারা পড়াশোনা শুরু করেছো তারা জিএস এর মধ্যে এই পেপার গুলো অর্থাৎ এই সাবজেক্ট গুলোকে বেশি জোর দাও, স্পেশালি জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক পার্ট, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এসছে। তবে এক্ষেত্রে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, পিএসসি এর কোশ্চেন অনেক সময় আনপ্রেডিক্টেবল হয়। দেখা গেল এবছর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স থেকে নাম্বার অফ কোশ্চেন বেশি আসলো, সেটা হতে পারে, একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকে। যেহেতু সিলেবাসটা খুব ছোট হিসেবে দেওয়া রয়েছে, কোনো স্পেসিফিক ওয়েতে দেওয়া নেই, সবগুলো মেনশন করা আছে, হিস্ট্রির কথা মেনশন করা আছে, জিওগ্রাফির কথা মেনশন করা আছে, তো সেই যদি এখান থেকে কোশ্চেন আসতে পারে। তবে প্রিভিয়াস ইয়ার রেসপেক্টে অ্যানালাইসিসটা আমি এরকম ভাবে করলাম যে এই পার্ট গুলো, এবং আমার এবারেও মনে হচ্ছে যেটা যে জিএস এবং স্ট্যাটিক পার্ট থেকে একটা বেশিরভাগ কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। এবং তার সাথে সাথে আমাদের বাকি যেগুলো রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি, সেগুলো আমাকে প্যারালালি প্রিপারেশন নিতে হবে। তার কারণ একটাই, নট অনলি ফর দিস এক্সাম, আরো অন্যান্য অনেক এক্সাম থাকে যেগুলোতে এগুলো খুব কমন। সামনেই WBCS প্রিলিমস আসছে, তো সেখানেও তোমাদের কাজে লাগবে। তো ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি এটাই হওয়া উচিত, ফার্স্টে এই জিএস এবং স্ট্যাটিকটাকে আগে ইম্পর্টেন্স দিয়ে পড়ে, এবং সেগুলোর জন্য একটু ডেপথে গিয়ে সেগুলো একটু বেশি ভালো করে পড়ে রিভিশন ভালো করে দিয়ে, তার সঙ্গে সঙ্গে এগুলোর একটা ওভারভিউ, বাকি সাবজেক্ট গুলো একটা ওভারভিউ, যাদের কাছে যেমন প্রিপারেশন হচ্ছে তাদের লেভেল অনুযায়ী। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো এরকম 6 to 8 months এর কারেন্ট অ্যাফেয়ার্স যদি কভার করতে পারো, প্লাস তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো ইয়ারলি হয়, সাপোজ ইয়ারলি কোনো যদি ওয়ার্ল্ড কাপ বা কোনো ধরনের স্পেশাল ইভেন্ট, যেমন G20 সামিট চলছে, তো কিছু ইয়ারলি ইভেন্ট থাকে, কিছু অ্যাওয়ার্ডস থাকে যেগুলো ইয়ারলি দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডস গুলো সেগুলো হয়তো 6 থেকে 8 মাসের মধ্যে পড়ছে না, বাট দোজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো সেরকম অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট এরকম কিছু থাকে। তো ওভারঅল 6 to 8 মান্থস এর একদম রেগুলার বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস হচ্ছে ওই যে ইয়ারলি যে ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো সেগুলো মিলে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশনটা নিতে হবে। আর বাকি যে পেপার গুলো আছে এগুলো সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে আমি ইন্ডিভিজুয়াল ভালো করে ভিডিও বানাবো, ডিটেল ক্লাস করানোর চেষ্টা করব। তো তার জন্য তোমরা চ্যানেলটা একটু ফলো রেখো। তো বুকস এর ক্ষেত্রে একটু বলি যে জিএস এর জন্য যে বইগুলো কথা ফলো করার কথা যেটা বলবো, সেটা আমার একদম ডাইরেক্টলি পরিষ্কার ভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য বিশাল কিছু সাবজেক্টের আলাদা আলাদা বই পড়ে টাইম ওয়েস্ট ওয়েস্ট ঠিক বলা উচিত না, কারণ ওগুলো অন্য কোথাও তোমার কাজে লাগবে, বাট স্টিল যদি একদম ফোকাসড ওয়েতে যদি বলতে হয় তবে মানে বেসিক্যালি নেসেসারি নয় যে বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা বই প্রয়োজন নেই এই পরীক্ষার জন্য। তবে যদি তুমি পড়তে পারো তোমার ফার্দার প্রিপারেশন বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে অত্যন্ত এফেক্টিভ হবে, বিশেষত WBCS এর জন্য। তো যদি আমি এই এক্সামটাকে ফোকাস করে বলি, তাহলে জেনারেল নলেজের একটি বই আছে, সেটা তরুণ গোয়েল এর লেখা। সেই তরুণ গোয়েলের যে ইংলিশ ভার্সনটা, অবভিয়াসলি এর আবার তিনটে ভলিউমও হয়, তো যেটা হাইয়েস্ট যে ভলিউম যেটা একটু একটু মোটা যেটা, সেই ভলিউমটা মোটামুটি 120-130 এরকম প্রাইস নেয় আশেপাশে ডিসকাউন্ট দিয়ে। তো সেই জেনারেল নলেজের তরুণ গোয়েলের সেই বইটা ইংলিশ ভার্সনে, যারা ইংলিশ ভার্সনে পড়ো বা তাতে কমফোর্টেবল, এটা বেস্ট বই। শুধু এই বইটা যদি কেউ পড়ে যাও
মানে 100% তোমরা এখানে সবকিছু কমন পাবে, এবং শুধু কমন এই এক্সাম না, অনেক এক্সামের ইভেন WBCS প্রিলিমস এরও তোমাদের এটা দিয়ে আরামসে হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো এই বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেকে আন্ডার এস্টিমেট করে বইটার ভলিউম দেখে বা বইটার প্রাইস দেখে, বাট এই বইটা যতটা ইনফরমেটিভ আছে যথেষ্ট ভালো, বিশেষত প্রথম যে সাবজেক্টিভ পার্ট গুলো। তবে স্ট্যাটিকের পার্টের ক্ষেত্রে বলবো, যেহেতু স্ট্যাটিক পার্টটা এখানে বেশি ইম্পর্টেন্ট এবং জেনারেল সায়েন্স বেশি ইম্পর্টেন্ট, তো সেই দুটো জেনারেল সায়েন্সের এবং হচ্ছে স্ট্যাটিক এই দুটো একটুখানি চেষ্টা করবে, যদি এই পার্টটা হয়ে যায় তোমাদের যে এই বই থেকে কমপ্লিট হয়ে গেল, তারপর জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিকের জন্য একটু ডেডিকেটেড বই যদি সময় থাকে সেইটা একটু পড়বে। বিশেষত স্ট্যাটিকটা এখানে একটু কম আছে, স্ট্যাটিকের জন্য তোমরা ক্র্যাক WBCS এর বইয়ের ফার্স্ট পার্টটা, যে স্ট্যাটিক পার্টটা আছে ওখানে প্রচুর ইনফরমেশন আছে, ওইটা ফলো করতে পারো, অনেক ইনফরমেটিভ পাবে। এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমরা এই বইটা কভার করার পর যদি মনে করো আরো ডেপথে জানতে চাও, তাহলে বেস্ট বই হচ্ছে সায়েন্সের এনসাইক্লোপিডিয়া, যেটা সেই বইটা তোমরা ফলো করতে পারো, আরিয়ান পাই পাবলিকেশনের এনসাইক্লোপিডিয়া, সেটা তোমরা ফলো করতে পারো। যারা বেঙ্গলি ভার্সনে পড়বে, ইংলিশ ভার্সন না, একদম টোটালটাই বাংলা ভার্সনে পড়তে চাইছো, তারা ক্র্যাক WBCS এর একটা বই আছে একটু মোটা ভলিউমে, তো সেটা বাংলা ভার্সনে টোটাল ম্যানুয়াল টাইপের বই, অর্থাৎ সমস্ত সাবজেক্ট ওখানে কভার করা আছে, তো সেই বইটা ফলো করতে পারো। আর তাছাড়াও যার যে যে বই পড়ে আসছো বা যে যে বই পড়ো প্রিপারেশন নাও, সেটা লুসেন্ট হতে পারে, মনোহর পান্ডে হতে পারে বা আদার্স, নীতি সিংহানিয়া হতে পারে, যে কোনো বই যারা সেটা পড়ো, তাহলে তারা সেই বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের এই ধরনের পরীক্ষার জন্য কোনো এক্সট্রা আলাদা করে বই এর প্রয়োজন নেই, তো যে কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে পড়তে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যাদের কোনো কিছু ফলো করতে পারছে না বা জানো না, তাদের জন্য বললাম প্রথমে দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করতে পারো। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে বলবো যে যেহেতু ম্যাথ এবং জিকে দুটোই আছে, তো প্র্যাকটিস সেট একটু ইম্পর্টেন্ট পার্ট, কারণ টাইমটা একটা ফ্যাক্টর, 1.5 ঘন্টায় তোমাদের 100 নম্বরের অ্যাটেম্প করতে হবে, তো প্র্যাকটিস সেটটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সেট অলরেডি বাজারে কিছু না হলেও 15 থেকে 20টা বুকস বেরিয়ে গেছে, গাইড বুক মিলে মানে 20+ বই পাবলিশ হয়ে গেছে বিভিন্ন পাবলিকেশনস এ। আমি পরে একটা ডিটেল ভিডিওতে বলবো যে কোন পাবলিকেশনের বই মোটামুটি ভালো প্র্যাকটিস করার জন্য। তো আপাতত তোমাদের এই প্রিপারেশন হয়ে গেলে তোমরা যে কোনো একটা প্র্যাকটিস সেট তুলে প্র্যাকটিস স্টার্ট করতে পারো, পরে আমি ডিটেল পরে কোনো একটা ভিডিওতে বলবো যে প্র্যাকটিস সেটের মধ্যে কোনটা বেশি ভালো হবে করার জন্য। তো বইয়ের ব্যাপারে এটা আমার সাজেশন ছিল, তো সবাইকে বেস্ট উইশেস, খুব ভালো করে প্রিপারেশন নাও এই এক্সামটাকে পাখির চোখ করে, এই যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো, বিশেষ করে জিএস পার্টটা এত হিউজ সিলেবাস, অথচ যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো যে ওই যে সায়েন্স পার্ট এবং স্ট্যাটিক পার্টটা একটু ভালো করার পর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যদি আমরা ওভারভিউ রাখতে পারি, তাহলে আমাদের খুব সহজে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো, এবং স্পেশালি ম্যাথের উপর আরো জোর দিতে হবে, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে এই এক্সামে। তো আবারও সবাইকে বেস্ট উইশেস জানাচ্ছি, তো এর পরবর্তী ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার নিয়ে একটা ভিডিও করবো, এবং সাবজেক্টের সাবজেক্টিভ যে অ্যানালাইসিস সেগুলো আমি পরবর্তী ভিডিওতে করবো, তার জন্য চ্যানেলটা ফলো রেখো, অবশ্যই দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।